গুড ইভিনিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? তো আজকে আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ব্লগটা খুব বেশি বড় করব না, ওই ঘরে কারণ নাই কি রান্না করা বন্ধ। বৃষ্টি হচ্ছে আর আমার দিদি আর মা দেখতেই পাচ্ছ কিছু করছে। হ্যাঁ, আজকে কি বলে তো বাড়িতে কুলি পিঠে বানাচ্ছে, এই দেখো। তো বাইরে বৃষ্টি হচ্ছে যেহেতু, তো মা বলল এমনিতেই পৌষ মাস পড়ে গেছে, তো মাকে বললাম কি দুটো কুলি পিঠে বানাও, তো ওই জন্যে দিদি আর মা কুলি পিঠে বানাচ্ছে। আমি পারি না বানাতে, ওই জন্যে আমি বানাই না। মানে এই যে যে কুচিটা দেয় এটা আমি পারি না, এটা আমার দিদি আর মা খুব ভালো দিতে পারে, ওই জন্য ওরা বানাচ্ছে আর আমি ওপরে বসে বসে ওদের সাথে আড্ডা মারছি। তো তোমরা দেখতে থাকো। তো দেখো অনেকগুলোই বানিয়ে ফেলেছে মা। এবার কি করছে বলতো, এইগুলো দিয়ে মা পুতুল বানাচ্ছে। মা বলে এটা নাকি বানাতে হয়, তো ওই জন্য বানাচ্ছে। ওনার নাকি এটা খেতে ভালো লাগে, মানে চালের গুঁড়িটা দিয়ে নিজে হাতে মানে ছোট ছোট পুতুল করে, তো ওইটা বানাচ্ছে। আর আজকের ভিডিওটা বেশি বড় করবো না, তো তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আর আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সবাই সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের সাপোর্টের আমার খুবই প্রয়োজন, যার জন্য একমাত্র তোমরাই আমার ফ্যামিলি। তো আমি চাই তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো তাহলে আমার অনেকটা অনেকটাই হেল্প হবে। তো প্লিজ তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো। পুজো দিতে পারি নাই তাহলে আমি না দেশে ওনার পুজো দেওয়া হয়ে গেছে, উনি পুজো দিদি দিয়ে বুলানাথকে কইছে বুলানা তোমার সাউট দিয়ে তো কষ্ট না দিয়ে তোমার চরণে ঠাই দাও দিয়ে দিছে, ওই জন্য সকাল সকাল ঠাই। আমি আবার যাইয়া তোলা দি কটা টোয়াই এবার আসে তো ইয়ে ফুল খুঁজা আনছে দামা বড়ি নিয়ে কোনে পায় উনি লাগায় কিন্তু বিলে তো পদ্ম ফুল হয়েছে দুবার বাবা কোন দিয়ে না কোন আর বিল ইত্তি লোকে নিয়ে মেয়েদের মাঠের বিলি আছে পদ্ম ফুল।